السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. তো আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর সূরা আজকে শুরু করব। তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছিল, আমরা সূরা ফোরকানের শেষে এবাদুর রহমানের একটা সেকশন আমরা পড়ছিলাম। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবাদুর রহমানদের বর্ণনার ক্ষেত্রে শেষ যে ডেসক্রিপশনটা দিয়েছিলেন 74 নম্বর আয়াতে, সেখানে আমাদেরকে একটা দোয়া শিখিয়েছিলেন, সেটা কি মনে আছে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আউইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই পাওয়ারফুল দোয়াটা বেসিক্যালি আমাদের প্রত্যেকের জীবনের প্রতিদিনের জন্য নেসেসারি একটা বিষয়, কেননা আমাদের সৎ ভালো কাজের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হচ্ছিল আমাদের পারিবারিক সম্পর্কগুলো অটুট রাখা। পরিবারের যে সদস্যদের, তাদের সাথেই আমরা সম্পর্কের টানাপোড়নে সবচেয়ে বেশি পড়ি, এবং সেখানে আল্লাহর সাহায্য ছাড়া আর কোনোভাবেই আমরা এই সম্পর্কটাকে সুন্দরভাবে রাখতে পারি না, এবং সেটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জিং ইস্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবাদুর রহমানের লাস্ট অ্যাট্রিবিউটস হিসেবে এই বর্ণনাটা দিয়েছেন। তো সেটার ধারাবাহিকতা হিসাবে আমরা সূরা আত-তাহরিমের আজকে আলোচনা শুরু করব। এখানে বেসিক্যালি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কিছু ইস্যু নিয়েই এই আলোচনাটা শুরু হচ্ছে। অতএব এখানে খুব গুরুত্বপূর্ণ লেসন আছে, হেদায়াত আছে, আমরা সেটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সূরা তাহরিম একটু হয়তো সময় লাগবে, তো আমরা চেষ্টা করব এটাকে বোঝার। ছোটো সূরাটা খুবই ছোটো, 12টা আয়াত মাত্র, কিন্তু এটার লেসন খুব হেভি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে খুব এমফেটিকলি এমন কিছু বিষয়ে অ্যাড্রেস করছেন যেটা আমাদের সবার বোঝা দরকার, তাই না? আমরা শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই সূরার সিকোয়েন্সটা সবসময় আমরা চিন্তা করব, মানে সূরা যখন আপনি দেখবেন এটা আশেপাশে কী আছে দেখা দরকার, সূরার ভিতরে কী আছে, কারণ এগুলোর সাথে লিঙ্ক আছে, একটার সাথে একটা লিঙ্ক। যেমন কোরআন মজিদ বিভিন্ন সিকোয়েন্সে নাজিল হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত মুসলিমদেরকে, এমনকি সমস্ত মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী সিকোয়েন্সে কোরআন মজিদ পড়তে বলছেন? 1 থেকে 114 নম্বর আয়াত, এটা হচ্ছিল এই এই ক্রম অনুযায়ী সাজানো আছে, তাই না? কিন্তু 1 থেকে 114 নম্বর আয়াত এই এই সিকোয়েন্সে কিন্তু কোরআন মজিদ নাজিল হয় না। বিভিন্ন অকেশনকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন, যাতে এটার লেসনটা মানুষ সুন্দর করে বুঝতে পারে। তো সেই হিসাবে আপনি যদি সূরাগুলো অ্যানালাইসিস করেন, কিছু মাক্কি সূরা, কিছু মাদানী সূরা, এভাবে সিকোয়েন্স অনুযায়ী প্রথম থেকে যদি চিন্তা করেন, সূরা ফাতিহা থেকে আসছে, তো এই ফ্লোটার মধ্যে দেখা যায় যে শেষের দিকের বেসিক্যালি দুইটা মেজর সেকশন আছে। একটা হচ্ছে সূরা 57 নম্বর সূরা থেকে, সূরা হাদিদ থেকে সূরা আত-তাহরিম আজকে যেটা আমরা আলোচনা করতেছি, এইটার সেকশনটা হচ্ছে এর মাঝখানে সবগুলো মাদানী সূরা। সূরা হাদিদ থেকে সূরা আত-তাহরিম পর্যন্ত পুরাটাই, সবগুলো পরপর যা সূরা আছে সবগুলো মাদানী সূরা, এবং এরপরের থেকে শেষ পর্যন্ত পুরাটাই মাক্কি সূরা। যেমন 67 নম্বর সূরা, সূরা মুল্ক থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সবগুলো মাক্কি সূরা। যদিও দুই একটা সূরা নিয়ে অনেকের ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, যেমন সূরা নাসের সম্পর্কে অনেকে বলেন এটা মাদানী হতে পারে, সূরা ফালাক নাসের ব্যাপারেও মাদানীর ন্যারেশন আছে, কিন্তু মাক্কির ন্যারেশনও স্ট্রং পজিশনে আছে। অতএব আপনি সেই কনফিউশনগুলোকে যদি যদি মাক্কার দিকে যদি দিয়ে দেন, তাহলে দেখা যাচ্ছে মূল থেকে শেষ পর্যন্ত পুরোটা কি মাক্কি সূরা। কারণ দুই ধরনের মাক্কি এবং মাদানী সূরার মধ্যে ডিফারেন্ট কিছু টোন আছে। মাক্কি সূরার মধ্যে কোনো শরীয়তের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন নাই, পুরা শরীয়তের বিধানগুলো কোথায় আসছে? মাদানী সূরা। এটা হচ্ছে মাদানী সূরার একটা বৈশিষ্ট্য। কিন্তু মাদানী সূরার মধ্যে এই 57 থেকে আপনি আমরা 66 নম্বর সূরা যে চাংটা আমরা দেখতেছি, এখানে কিন্তু ডিফারেন্ট ফ্লেভার। এগুলোকে মুসাববিহাত বলা হয়। এই মুসাববিহাত মানে কি? এখানে আল্লাহর ইমানের কথা বলা হচ্ছে, তাসবির কথা বলা হচ্ছে, নৈতিক বিষয়গুলো আছে, বিশ্বাসের বিষয়গুলো আছে, যেগুলো বেসিক্যালি মাক্কি সূরার টোনে ছিল। এগুলো কিন্তু মাক্কি সূরার টোন, কিন্তু এগুলো মাদানিতে না জেনে হয়েছে, কারণ মদিনার মুসলিমদেরকে আপগ্রেড করার জন্য, তাদের ইমান সমুন্নত রাখার জন্য এই সূরাগুলো কিন্তু সেখানে নাজিল হয়েছে। আর তাহরিম কিন্তু সেই সূরারই পার্ট, এবং বলতে পারেন যে কোরআন মজিদের সিকোয়েন্স অনুযায়ী লাস্ট সূরাটা হচ্ছিল মাদানী সূরার চাঙ্কে, লাস্ট সূরা হচ্ছে সূরা আত-তাহরিম। আমরা যেটা আলোচনা করতেছিলাম 1 থেকে 114-র মধ্যে 66 হচ্ছে আত-তাহরিম, এরপরে কোনো মাদানী সূরা নাই, এটা একটা বিষয়। পাশাপাশি মাদানী সূরার মধ্যে এগুলো হচ্ছে মাক্কি সূরার মতোই, ফ্লেভারটা কার মতো? মাক্কি সূরার মতোই, কেন মাক্কি সূরার মধ্যে বেসিক্যালি শরীয়তের বিধানগুলো নাই, কিন্তু
বিশ্বাসের ব্যাপার, তাওহীদের ব্যাপার, মোরালিটির ব্যাপারগুলো খুব স্ট্রং ওয়েতে আছে, তাই না? কেন সেটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটার একটা যদি পজিশন বুঝেন, পাশাপাশি এগুলোর মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর কানেকশন আছে। যেমন সূরা হাদিদে এই চাঙ্কের প্রথম সূরাটাতে আল্লাহ নূর সংক্রান্ত একটা আলোচনা করছেন। বিচারের দিনে মানুষের অনেকের নূর থাকবে, অনেকের নূর থাকবে না, সেরকম একটা আলোচনা, খুব সুন্দর আলোচনা আছে। তো সেটা 12-14 আয়াতে সূরা হাদিদে আলোচনা হয়েছে বলা, এবং সূরা আত-তাহরিমে সেটার বলা যায় যে কনক্লুশনটা টানা হয়েছে। সূরা আত-তাহরিমের 8 আয়াতে একই রকম রিফ্লেকশন আছে। অতএব আমরা যখন 8 আয়াত দেখব তখন আমরা নিশ্চয়ই এটাকে ওইভাবে আলোচনা করব, তখন এটা বোঝা যাবে। তারপর দেখেন সূরা 66 এর আগে সূরা আছে আত-তালাক, এটা হচ্ছিল কি আত-তাহরিম। তালাকটা শুরু হয়েছে ইয়া আইয়ুহান নাবিয়ু, এটাও শুরু হয়েছে ইয়া আইয়ুহান নাবিয়ু। তারপর ইয়া আইয়ুহান নাবিয়ু ইজা তাল্লাকাতুমুন নিসা, রাসূল সাল্লাল্লাহু অ্যাড্রেস করে তালাকের বিষয়ে কিছু গাইডেন্স দিচ্ছেন। কেন মূল তালাকের আলোচনাটা কিন্তু সূরা বাকারায়, সূরা তালাকে এটার কনক্লুডিং কিছু রিমার্ক আছে, রাসূল সাল্লাল্লাহু অ্যাড্রেস করে বলা হচ্ছে। সূরা আত-তাহরিমের মধ্যেও কিন্তু আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না এই ধরনের একটা আলোচনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি ওনার স্ত্রীদেরকে তালাক দেয় সেই ধরনের কিছু একটা আলোচনা এখানে আছে। অর্থাৎ এখানেও একটা কানেকশন আছে ওই আয়াতের সাথে, আমরা নিশ্চয়ই এটাকে ক্রস করে দেখবো ইনশাল্লাহ। এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং কানেকশন হচ্ছিলো 64 আয়াত হচ্ছে সূরা আত-তাগাবুন। আমরা অলরেডি এই সিরিজে আলাপ করছিলাম এটার বিষয়ে। তো সেখানে একটা আয়াত ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের আজওয়াজের মধ্যে, মানে তোমাদের স্পাউসদের মধ্যে এবং তোমার সন্তানদের মধ্যে কে কেউ কেউ তোমাদের কি শত্রু, তাদের ব্যাপারে সতর্ক হও। এরা শত্রু কি আখেরাতের রেসপেক্টে, আপনাকে আমাকে আপনার আমার নিকট পরিজন এমন সব কাজের মধ্যে উদ্বুদ্ধ করার চেষ্টা করে যেখানে কে অখুশি হয়, আল্লাহ অখুশি হয়। আপনার প্রিয়জনকে খুশি করতে চায়, কাকে অখুশি করতেছেন, আল্লাহকে অখুশি করতেছেন। এই ক্রাইসিসের মধ্যে আমরা পড়ি, কিন্তু সেখানে ডেসক্রিপশনটা আল্লাহ কী বলছে, ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাকফিরু, তোমরা যদি এটাকে উপেক্ষা করো, ক্ষমা করে দাও, আল্লাহকে কী পাবা, গফুরুর রহিম পাবা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে এটাকে বলছেন। তো এই কনসেপ্টারই ফার্দার দুইটা ডেমনস্ট্রেশন সূরা তালাক এবং সূরা আত-তাহরিম আমরা আলোচনায় দেখব, যে কীভাবে ফ্যামিলি মেম্বারদের সাথে এবং ক্লোজেস্ট ফ্যামিলি মেম্বার হচ্ছে মানুষের স্পাউস, মানে হাজব্যান্ডের জন্য ওয়াইফ, ওয়াইফের জন্য হাজব্যান্ড, এই বিষয়গুলো আছে। অর্থাৎ সেই আলোচনাটাও এখানে কন্টিনিউ করতেছে। তো সেটা আলোচনা সাপেক্ষে সেই জিনিসগুলো বারবার আসবে হয়তো বা। তো আমরা এই সূরাটাকে বেসিক্যালি 4 ভাগে ভাগ করব, সেকশনগুলো ইনশাল্লাহ গ্রাজুয়ালি যখন আলোচনা করব তখন এটা আমরা একটা একটা করে ডিসক্লোজ করব। যেমন বলা যায় যে প্রথম 3 আয়াতে একটা সেকশন, তারপরে 4-5 আরেকটা সেকশন, 12 আয়াতকে 4 সেকশন আলোচনা করা যেতে পারে। তো আমরা সেকশন বাই সেকশন যাব। তো প্রথমে আমরা আজকে আমাদের টাস্কিং থাকবে শুধুমাত্র 1 সেকশন, কেন 1 সেকশনটাই খুব বেশি হেভি, এবং তারপর গ্র্যাজুয়ালি আমরা 2-3 সেকশনে যাব। এখন যে জিনিসটা এই সেকশনের প্রথম শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে নিয়ে, ওনার অনেকগুলো স্ত্রী ছিলেন। তো আমরা এর আগের সেশনে আলোচনা করছিলাম যে অনেকগুলো স্ত্রী থাকা একটা লেজিটিমেট প্রভিশন ইসলামে, অতএব এটার প্রতি কোনো নেগেটিভ টোন কারো কোনো ইমানদারের মনের মধ্যে থাকতে পারবে না। এটা আল্লাহ হালাল করছেন, অতএব আপনার পছন্দ হইতে পারে নাও হইতে পারে, ইটস এটা আপনার চয়েস, কিন্তু এটা যেহেতু হালাল করছেন, কেউ যদি এটা এক্সারসাইজ করে কারো জীবনে যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেটাকে নেগেটিভলি নেওয়া যাবে না। সেটাই হচ্ছিল ইসলাম কী করতেছে, আন্ডার সার্টেন গাইডলাইন সেটাকে কী করছে, এটা এক্সিকিউট করতে বলছেন বহু বিবাহর বিষয়টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেকগুলো স্ত্রী ছিলেন, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না পড়ি ঠিকমতো তাহলে এটার জন্য ছিল সেটা আমরা সেটা বুঝতে পারবো না। তো সেখানে বেসিক প্রিন্সিপাল হচ্ছে একজন পুরুষ সর্বোচ্চ 4 স্ত্রী রাখতে পারবেন, কিন্তু সমতা বজায় রাখতে হবে। যদি সমতা বজায় রাখতে ফেল করে তাহলে সেক্ষেত্রে কী হবে, বিচারের দিনে তাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, একজন মেন কোনো সবাই এই রিস্কে যাবে না। তাহলে এটা দেখা যাচ্ছে মোর অন রেসপন্সিবিলিটি দ্যান প্রিভিলেজ, এটা কিন্তু মাথায় ঢুকাতে হবে। আমরা অনেক ক্ষেত্রে মনে করি অনেক কিছুকে প্রিভিলেজ, কিন্তু ইসলামে ম্যাক্সিমাম জিনিস হচ্ছিল কি, রেসপন্সিবিলিটি, ঠিক আছে, রেসপন্সিবিলিটি। কারো যদি মাল্টিপল ওয়াইফ থাকে এটা তার জন্য বড় ধরনের রেসপন্সিবিলিটি, এবং এরকম সবচেয়ে বিগেস্ট রেসপন্সিবিলিটি ক্যারি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? অতএব সেই আসপেক্টে আপনাকে জিনিসটা দেখতে হবে। এবং পাশাপাশি এই বিষয়টা নিয়ে বিভিন্ন মানুষ বক্রকথা বলার চেষ্টা করে, তো সেটার একটা বড় পার্ট হচ্ছিল কিছু মানুষ আছে সমাজের মধ্যে, তারা চেষ্টা করে যে কিছু এথিক্যাল স্ট্যান্ডার্ডস ফিক্স আপ করতে, যেটা তারা নিজেরা তৈরি করে।
এবং দেখা যায় যে তারা ম্যাক্সিমামই অ্যাথিস্ট অথবা নাস্তিক, তাদের মধ্যে প্রবণতা। এবং এটা শুধুমাত্র বাংলাদেশে না, সারা পৃথিবীতে বিরাজমান। সাদা চামড়ার একজন মানুষ কোনো একটা বড় ইউনিভার্সিটিতে বসে বক্তৃতা দিচ্ছে, কিছু মোরাল বিষয়ে কথা বলছে, কারণ আপনি যদি কথা বলতে যান আপনাকে বলবেন আপনি তো মুসলিম পার্সপেক্টিভ বলছেন, আরেকজনকে বললে সে যদি খ্রিশ্চান কোনো কথা বলে তাকে বলে খ্রিশ্চান পার্সপেক্টিভ বলছেন, আপনি আমেরিকান পার্সপেক্টিভ, এটা উনি খালি বিভিন্ন জায়গার পার্সপেক্টিভ বলতেছে, আর উনি যেটা বলতেছে সেটা এস্টাবলিশ করার চেষ্টা করতেছে কি, দ্যাট ইজ দ্য মোরাল পার্সপেক্টিভ, এবং সেটাই হচ্ছে কি, সেটাই হওয়া উচিত, ভাবধারাটা হচ্ছে এটাই। এইভাবেই কিন্তু এই ট্র্যাপে আমরা পড়ার চেষ্টা করে যাই বারবার। তো যার কথাবার্তার পিছনে কোনোরকম ইকোনমিক সোশ্যাল পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, তাই একজন পিএইচডি হোল্ডার ইন ফিজিক্স, উনি তত্ত্ব দিতেছেন কিসে, ইকোনমিক্সের উপরে তত্ত্ব দিতেছেন বা মোরাল ইস্যুতে দিচ্ছেন, সেটা বাংলাদেশে অ্যাভেলেবেল। ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার হলেই উনি হয়তো বাংলার টিচার, উনি কিন্তু আপনাকে নৈতিক শিক্ষা দিয়ে দিচ্ছেন, তাই না? হয়তো বা ওনার ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ইতিহাস সম্বন্ধে কোনো জ্ঞান নাই, উনি মোরালিটি স্ট্যান্ডার্ড আপনাকে বলে দিচ্ছেন। তো অতএব এইগুলো কিন্তু খুব রিলেটিভ একটা পজিশন থেকে আমরা দেখি, তো আমরা ইনফরমেশনগুলো দেখি না। তো এই বহু বিবাহ সম্পর্কে একটা ইনফরমেশান আপনাকে আজকে আমি এখানে দেখাবো, সেটা হচ্ছিল পৃথিবীতে মানুষ রিসার্চ করছে, যুক্তরাজ্যের একটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে উইসকনসিন ইউনিভার্সিটি, 1998 সালে একটা বহু বিবাহের উপরে ওয়ার্ল্ডের বিভিন্ন সোসাইটির উপরে ওনারা একটা স্টাডি করছেন, 1000টা সোসাইটির উপরে, 1000টা সমাজের মধ্যে ওনারা স্টাডি করে ওখানে ওনারা দেখলেন যে 186টা সোসাইটির মধ্যে একজন হাজব্যান্ডের একজন ওয়াইফ, এই প্রিন্সিপালটা স্ট্রিক্টলি মেনটেন কয়টাতে 1000টা সোসাইটির মধ্যে 186টা সোসাইটির মধ্যে এটা মেনটেন হয়। তারপরে তারা দেখলেন এর মধ্যে 588টা সোসাইটির মধ্যে এটা কোয়াইট কমন, মাল্টিপল ম্যারেজ হচ্ছিল কোয়াইট কমন একটা ইস্যু, মানে একজন হাজব্যান্ডের মাল্টিপল ওয়াইফ থাকবে 588টা সোসাইটির মধ্যে, ইট ইজ এ কমন ইস্যু। তারপর দেখা যাচ্ছে 453টা সোসাইটির মধ্যে দেখা যাচ্ছে এটা অকেশনালি হচ্ছে, ইন্ডিভিজুয়াল ওয়ান ওয়ান হচ্ছে প্লাস মাল্টিপলও হচ্ছে, এই দুইটা জিনিসেরই মিক্স আপ আছে 453টা। আর অনলি 4টা পাইসে রিভার্স, যে একজন স্ত্রীর মাল্টিপল ওয়াইফ আছে, মাল্টিপল হাজব্যান্ড আছে, তাহলে সব রকম ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে বহু বিবাহের যে বিষয়টা, একজন হাজব্যান্ডের মাল্টিপল ওয়াইফ থাকবে, এটা মেজরিটি সোসাইটি স্টিল টুডে। এবং অ্যান্থ্রোপোলজিস্ট যারা আছে, যারা প্রত্নতত্ত্ববিদ নিয়ে যারা কাজ করেন, তারা পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখছেন, তারা বলছেন যে একজন হাজব্যান্ডের মাল্টিপল ওয়াইফ থাকবে এটা ঐতিহাসিকভাবে অনেক আগের থেকে কিন্তু এটা ট্রেডিশন। এবং রসুল সাল্লাহ সাল্লামের সময় জমানায় এটা ছিল, তখন অনেকের লিমিট ছিল না, ইসলাম এসে কী করছে সেই প্রথাটাকে কী করছে একটা স্ট্রাকচারের মধ্যে আনছে, এবং সেটাই কিন্তু ক্যারি ওভার হচ্ছে। অতএব এই জিনিসটা একটা উইয়ার্ড বিষয় না, এটা অনেক ঐতিহাসিকভাবে প্রচলিত একটা জিনিস, যেখানে ইসলাম কী করে ইন্টারভেন করে এটাকে কী করছে ফরম্যাট করছে, এটা যে এখান থেকে যাতে মানুষের কল্যাণ আসে সেই জিনিসটা কিন্তু এস্টাবলিশ করছে। তো সেটাই বেসিক্যালি ক্যারি করছেন কে, রসুল সাল্লাহ সাল্লাম। তো রসুল সাল্লাহ সাল্লাম সেই জিনিসটা যখন ক্যারি করতেছেন, উনি ওনার যেটা করতেন, ওনার প্রত্যেকটা যতগুলো স্ত্রী ছিল সবার সাথে সমান ব্যবহার করার চেষ্টা করতেন, সমান আচরণ করতেন, এবং সেটা তিনি এনশিওর করতেন, কারণ ওনার মতো একদম ওনার চেয়ে ব্যস্ত মানুষ দুনিয়াতে এখন কেউ পয়দা হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন আপনি আমি একটু কোরআন পড়তে যাই আমাদের কত রকম ক্রাইসিস, উনি কোরআন মজিদ কী করছেন পুরোটা ধারণ করে মানুষকে টিচ করছেন, কোরআনের লেসন দিচ্ছেন কত সময়ের মধ্যে, ইনশাল্লাহ নেক্সট সেশনে আমরা এটার উপরে একটা বড় আলোচনা হবে ইনশাল্লাহ। তো ওনার মতো একজন ব্যস্ত মানুষকে এতগুলো ওয়াইফকে মেনটেন করা, ইট ইজ এ চ্যালেঞ্জিং ইস্যু, কিন্তু উনি এটা করছেন। তো ওনার একটা সুন্নাহ ছিল হচ্ছে আসর থেকে মাগরিবের সময়টা উনি প্রতিটা ওয়াইফের সাথে সময়ে কিছু সময় উনি স্পেন্ড করতেন, কথা বলতেন, হ্যাঁ তাদের সাথে বিভিন্ন কথাবার্তা বলতেন। তো ওই সময়টা উনি কী করতেন, ইকুয়ালি সবার জন্য সে সময়টা মেনটেন করতেন। তো এই একটা বিষয়ের রেসপেক্টেই এই সূরাটা শুরু হয়েছে, ঠিক আছে? প্রথম আয়াতের ব্যাকগ্রাউন্ড আছে। তো এখানে যেমন আমরা যদি আয়াতটা যদি আপনি পড়েন সিম্পল ওয়েতে ট্রান্সলেশন, আপনি তেমন কিছু বুঝবেন না, আমরা দেখি প্রথম ট্রান্সলেশনে আমরা কতটুকু বুঝতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করতেছেন, ইয়া আইয়ুহান নবীয়ু, তাহলে কোরআনে ইয়া আইয়ুহা রসুল বলে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহান নবী, এটা আমরা ইনশাআল্লাহ দেখব। তারপর বলছে লিমা তুহাররিমু, কেন তুমি হারাম করলা, মা আহাল্লাল্লাহু লাক,
আল্লাহ যেটা তোমার জন্য কী করছেন, হারাম করে হালাল করছেন, সেটাকে তুমি কেন হারাম করলা, এটা একটা প্রশ্ন দিয়ে এটা শুরু করলেন। তারপর বললেন তাব তাগি মারদাতা আজওয়াজিক, তোমার আজওয়াজদেরকে, তোমার স্পাউসদেরকে খুশি করার প্রসেস হিসাবে তুমি এটা কেন করলে। বেশ মেইন কনসার্ন হচ্ছিল তুমি আল্লাহ যেটা হালাল করছে সেটাকে তুমি কেন হারাম করলা। ওয়াল্লাহু গফুর রহিম, আল্লাহ হচ্ছে কন্টিনিউসলি বারবার ক্ষমা করেন, আল্লাহ রহমত করেন। তো এতটুকু ট্রান্সলেশন শুনে আপনি কি এখান থেকে লেসনটা পেলেন, এটা বোঝা পছন্দ জরুরি, তাই না? আপনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু জানেন না, কনটেক্সট কিছুই জানেন না, তাহলে কনটেক্সটা দেখা গেলো যে রসুল সাল্লাহ সাল্লাম ওনার স্ত্রীদেরকে কী করতেন, সন্তুষ্ট করার চেষ্টা করতেন। সন্তুষ্ট করার ক্ষেত্রে উনি হালাল অনেক কিছুই কী করতেন, নিজের জন্য নিষেধ করতেছেন, মানে ওনার পছন্দনীয় অনেক কিছু উনি কী করতেছেন, স্যাক্রিফাইস করতেছেন। দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড অফ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্টারভেন করে বলছেন যে যেটা আমি হালাল করছি সেটা তুমি হারাম করতে পারো না, ঠিক আছে? ইন এনি সেন্স, তোমার পছন্দ না হলে ইউ ক্যানট টেক ইট, বা তোমার যদি পছন্দ হয়ে থাকে তাহলে সেটা তুমি কি আরেকজনকে খুশি করার জন্য ইউ ক্যানট ডু ইট, তাই না? কনসেপ্ট হচ্ছে এটা, কেন দুইটা কনসেপ্ট বললাম আমরা, যে গরু মাংস আপনার জন্য হালাল, আপনি খেলে যদি অ্যালার্জি হয় আপনি এটা খাবেন না, কিন্তু আপনার যদি পরিবারের কেউ যদি আপনাকে বলে যে আজকে থেকে তুমি গরু মাংস খাবা না, কারণ আমি এটার গন্ধ পছন্দ করি, অর্থাৎ তুমি এটা খেতে পারবো না, ঠিক আছে না? গরু মাংস আমার পছন্দ হয় না, অর্থাৎ তুমিও এটা খেতে পারবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি হয়তো খুব পছন্দ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কেন এটাকে নিজের জন্য হারাম করবেন? অর্থাৎ আমারও সেটা দাবি করা উচিত না, আপনারও সেটা করা উচিত না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ লেসেন। উইদাউট ব্যাকগ্রাউন্ড আপনি বুঝলেন এটা, তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছিল স্পাউসকে খুশি করা, আর একটা হচ্ছিল কি যেটা লেজিটিমেট জিনিস আপনি পছন্দ করতেছেন সেটাকে কী করা, সেটাকে ডিজন করা, আল্লাহ যেটা হালাল করে দিচ্ছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করছেন কিছু হারাম করছেন সেই আলোচনা ইনশাআল্লাহ আমরা যাব। তাহলে এটা হলো আপনার একটা বিষয়, এবং এটা একটা বলতে পারেন একটা ডেভিয়েশন তৈরি হচ্ছে। আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ কন্টিনিউসলি ক্ষমা করবেন, আল্লাহ আপনার আমার উপর রহমত করতেছেন। অতএব এরকমভাবে আপনি প্রথম আয়াতটাকে এতটুকু সামারি করতে পারেন না বুঝে ব্যাকগ্রাউন্ড। তো এত এখন বুঝেন যে এটাই যথেষ্ট কিন্তু আপনার আমার লেসেনের জন্য, ঠিক আছে? কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা আছে, একটা প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছে। তো প্রেক্ষাপটটা এরকম ছিল যে রসুল সাল্লাহ সাল্লাম ওনার স্ত্রীদেরকে সমান সময় দিতেন। তো এরকম একটা পরিস্থিতি, ওনার অনেকজন স্ত্রীর মধ্যে একজন ছিলেন, ওনার নাম হচ্ছিল জায়নাব বিনতে জাহাস। জায়নাব নামে ওনার দুইজন স্ত্রী ছিলেন, এনার নাম হচ্ছিল কি জায়নাব বিনতে জাহাস। তো উনি ওনার কাছে খুব সুস্বাদু মধু ছিল, তো উনি রসুল সাল্লাহ সাল্লাম মধু পছন্দ করতেন। তো ওনার যে ন্যারেশন অনুযায়ী এটা বর্ণনা, তো ওনার সাথে যখন সময়টা উনি পাস করতেন, যাওয়ার সময় ওনাকে মধুটা অফার করতেন, তো মধুটা খেতে ওনার একটু সময় লাগত। এর পরের সিকোয়েন্সে যিনি ওয়াইফ ওয়েট করতেছেন, তিনি কি একটু দীর্ঘ সময় ওয়েট করতেন, উনি একটু দীর্ঘ সময় ওনার সাথে থাকতেন। তো এই বিষয়টা ঘটতে লাগতো, তখন ওনাদের স্ত্রীদের মধ্যে এটা আলোচনা হচ্ছিল যে উনি বোধহয় একটু ট্রিক্স করে ওনার কাছে একটু বেশি সময় নিয়ে নিচ্ছেন। তো এই আলোচনার মধ্যে ওনাদের মধ্যে যখন হচ্ছিল, তখন আরও দুইজন ওনার স্ত্রী, একজন ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারা দুইজন আলাপ করলেন বিষয়টা, তারপরে বললেন যে এটা নিশ্চয়ই ঠিক হচ্ছে না, ঠিক আছে, রসুল সাল্লাহ সাল্লামকে ইনফ্লুয়েন্স করে ও একটু বেশি সময় নিয়ে এসছে। অতএব এরপরে যদি জায়নাব ইনতে জাহাস ওনার পরে আমি যদি পড়ি, দুজন যুক্তি করলেন এভাবে, যেই পড়বেন এরপরে সিকোয়েন্সে, তখন ওনারা রসুল সাল্লামকে বলবেন যে মধুটা গন্ধটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে? এই ধরনের সিচুয়েশান ছিল। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন রসুল সাল্লাম এরপরের সাইকেলে গেলেন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে, তখন উনি এই প্রসঙ্গটা একটু ভিন্নভাবে তুললেন, সেটারও হাদিসের বর্ণনা আছে। প্রথমে বললেন যে এটা কি আপনার কাছে মনে হচ্ছে একটু, মানে একটু রসুনের গন্ধ মনে হচ্ছে, বলে না আমি তো এখনই মধু খেয়ে আসছি, হ্যাঁ ফুলে মাগাফির গন্ধ। তো যাই হোক, বলার পরে শেষে রসুল সাল্লাম ইনস্ট্যান্টলি বললেন যে আমি এখন কী করবো না, আমি আর মধু খাবো না, মানে এটা ওনা জাস্ট ইনস্ট্যান্টলি ঠিক আছে পছন্দ না হলে এটা করবে না। তখনই একটা নাজির হচ্ছে যে আল্লাহ যেটা হালাল করছে সেটা তুমি কেন হারাম করতেছ তোমার স্পাউসকে খুশি করার জন্য। বেসিক্যালি টোটাল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছিল এখানে। তো এখন এখানে অ্যানালাইসিসের পরবর্তীতে পরের আয়াতে আমরা ইনশাআল্লাহ দেখব যে এই অ্যানালাইসিসটা এরকম যে
এখানে বেসিক্যালি একটা ফ্যামিলি সিচুয়েশান তৈরি হয়েছে, এটাকে আমরা বলি ঈর্ষা, হিংসা, ঠিক আছে? তো হিংসা ঈর্ষা হচ্ছে বা ইনফিনিটি কমপ্লেক্সে ভুগতেছে কেউ, সেখান থেকে প্রবলেমটা এক জায়গায় কিন্তু এক্সপ্রেশনটা কি আরেকটা। এটা কিন্তু কমন ট্রেটস, এটা কমন বিষয় আমাদের কি দৈনন্দিন জীবনে, আপনার ক্লোজ রিলেশনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ বলেন, তারপরে বাবার সাথে সন্তানের, মার সাথে সন্তানের, বা শ্বশুর শাশুড়ি বা বউয়ের সাথে শাশুড়ি, তারপর বিভিন্ন যত রকম ক্লোজ রিলেশন আপনার ফ্যামিলির মধ্যে থাকেন, দিস ইজ দ্য কমন থিং। কমন থিংটা হচ্ছিলো এক জায়গায় সমস্যা, এক্সপ্রেশন হচ্ছে আরেক জায়গায়। তাহলে এই যখন রুট হয় তখন এটা কোনোভাবে ফ্যামিলি এনভায়রনমেন্টটাকে রাইট ওয়েতে নিয়ে আসার জন্য ইট ইজ নট দ্য রাইট থিং, তাই না? বেসিক্যালি আপনি যদি ব্যাকগ্রাউন্ড জানেন তখন আপনি দেখতেছেন বিষয়টা কিন্তু এইটা। একটা হচ্ছিলো, একটা লেসন হচ্ছিলো এটা যে আমি হালাল যেটা করছে সেটা কেন আমি পারমিসেবলটাকে কেন আমি হারাম করব, সেটা হচ্ছে একটা। এবং রসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন উনি যদি এটাকে কী করেন, বলেন এটা খাবেন না, তার সাথে সাথে ওনার উম্মত এটা খাওয়া বন্ধ করে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে ওনার মতো একজন পার্সোনালিটি যখন এই কাজ করে, কেন ওইভাবে পরবর্তীতে রসুল সাল্লাহ সাল্লামকে সবাই ফলো করছে। তো রসুল সাল্লাহ সাল্লাম এই আয়াতটা নাজেল হওয়ার সাথে সাথে উনি যখন বুঝলেন বিষয়টা, সাথে সাথে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমি যে এই প্রমিসটা করলাম যে আমি আর মধু খাবো না, এটা তুমি কাউকে আর ডিসক্লোজ করবো না, ঠিক আছে? এটা সেকেন্ড, এই সুরার সেকেন্ড বিষয়, এটা তুমি কারো কাছে আর কী করবো না, শেয়ার করবো না। এটা বলার পরে কিছুদিন পরে আবিষ্কার হলো যে উনি এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শেয়ার করলেন, তারপরে এটা সিক্রেট হিসেবে সবার কাছে শেয়ার হয়ে গেল। মানে এটা কিন্তু, এই জিনিসও কিন্তু পরিবারের মধ্যে হয় যে এটা কিন্তু গোপন কথা, তোমাকে বলতেছে আর কাউকে বলবো না। তো এটা যেমন চলতেছে তাই এই ঘটনাও কিন্তু এভাবে উঠছে। এই ইস্যুটাও কিন্তু থার্ড আয়াতে আল্লাহ অ্যাড্রেস করতেছে, মানে দুইটা ইস্যু বেসিক্যালি। একটা ইস্যু হচ্ছে ঈর্ষান্বিত হয়ে কী করা, কোনো একটা অ্যাকশনে যাওয়া। সেকেন্ড অ্যাকশনটা হচ্ছে কি, সিক্রেট ডিসক্লোজ করা। বেসিক্যালি এই দুইটা প্রবলেমের কথাই কিন্তু এখানে ফ্যামিলি ইস্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করবে। আমাদের লেসন হচ্ছে এই দুইটা, আমরা আয়াতের বিট বাই বিট আলোচনা যাব, কিন্তু আমি সামারি আপনাকে বললাম যে প্রথম সেকশনের মধ্যে এই দুইটা জিনিস রেইজ হলো। একটা হচ্ছিলো যে ঈর্ষান্বিত হয়ে নিজেদের মধ্যে সম্পর্কটাকে যাতে আমরা ভিন্ন দিকে না নিয়ে যাই, সেখানে অবশ্যই প্রবলেম থাকলে প্রবলেমটা সরাসরি আলোচনা করা উচিত, সেখানে আলোচনা করলে জিনিসটা সহজ। আর আমরা যদি এই ট্র্যাপের মধ্যে পরিবারের মধ্যে যদি এটা ঘটতে থাকে, দুনিয়ার যে কোনো পরিবারে এটা কি অবশ্যই ঘটবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গা থেকে বললেন। সেকেন্ডটা হচ্ছিল ট্রাস্ট, আস্থা। আস্থা কোনোভাবে কী করা যাবে না, নষ্ট করা যাবে না, কারণ হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে অনেক কিছু সিক্রেট জিনিস থাকে, যে জিনিসগুলো প্রত্যেকে কী করবে, প্রত্যেকের সিক্রেটটাকে কী করবে, সমুন্নত রাখবে। ঠিক শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ না, পরিবারের প্রতিটা পরিবারের সদস্যের মধ্যে, যেমন ছেলে মাকে কোনো একটা কথা বললো বাবাকে এটা বলো না, কিন্তু মা কী করলেন, বাবার সাথে শেয়ার করে দিলেন, তাহলে কি ট্রাস্টটা থাকবে? কেন প্রত্যেকেরই কিছু না কিছু সিক্রেট বিষয় থাকে, সে যদি আরেকজনের কাছে এটা শেয়ার করে তখন সে কি একটু রিলিজ হয়, তার একটা স্পেসের দরকার হয়। এটা কিন্তু প্রতিটা মানুষের জীবনের কিন্তু এটা নেসেসারি বিষয়। তাহলে সেক্ষেত্রে যদি আপনার ক্লোজ কেউ, যদি আপনার নিকট আত্মীয় বা নিকট একদম পরিবারের কোনো সদস্য কোনো সিক্রেট জিনিস আপনাকে যদি শেয়ার করে, কোনো অবস্থাতে আপনার এটা কী করা উচিত না, ডিসক্লোজ করা হয় না। তাহলে এটা এই জায়গাটায় কী নষ্ট হয়, পরিবারের একজনের সাথে আরেকজনের আস্থা নষ্ট হয়, ঠিক আছে? তাহলে দুইটা লেসন কিন্তু এখানে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তো আমরা এখন দেখব যে এটা কীভাবে দিচ্ছেন, সেটার স্টাইলটা কী, সেটা আলোচনা করার চেষ্টা করব, তখন আমাদের কাছে জিনিসগুলো আরও সুন্দরভাবে বের হয়ে আসবে। প্রথম আয়াতের প্রথম লেসন হচ্ছে ইয়া আইয়ুহান নবী। কোরআন মসজিদে মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহার রসুল বলছেন, কোনো জায়গায় ইয়া আইয়ুহান নবী বলছেন, তাহলে ডিফারেন্সটা কী? আমরা অনেকেই হয়তো বা এটার ব্যাপারে ক্লিয়ার না। তো নবী শব্দটা আছে নাবা শব্দ থেকে, নাবা মানে হচ্ছে নিউজ। তো যারা, যেসব মানুষ আল্লাহর কাছ থেকে স্পেশাল নিউজ পেয়ে থাকেন যেটা অন্য মানুষ পান না, তাকে বেসিক্যালি নবী বলা হচ্ছে। এই ইনফরমেশান পাওয়ার প্রেক্ষিতে কি অন্যান্যদের চেয়ে উনি কি একটু প্রেফারড পজিশনে থাকেন, ওনার স্ট্যাটাসটা উপরে থাকে। তো সেই ক্ষেত্রে নবী শব্দটা হচ্ছে সেটার সাথে রিলেটেড। আর রসুল শব্দ হচ্ছিল কিসের সাথে রিলেটেড, যখন মেসেজ ডেলিভার হচ্ছে আল্লাহর তরফ থেকে কোনো একটা কিতাব, কোনো একটা রুলিংস বা শরিয়া যখন কোনো একটা কাউমের কাছে ডেলিভারি হচ্ছে, ওই একটার জন্য ওনাকে কী বলা হচ্ছে, রসুল। তাহলে দুইটা রোল, দুইটা বিষয় এখানে হাইলাইটেড হয়। যখন ওনাদের স্ট্যাটাস সম্পর্কে আলোচনা হয়,
হায়ার স্ট্যাটাস যখন ওনাদেরকে বর্ণনা করা হয় নবী শব্দটা আসে, আর যখন মেসেজ ডেলিভার বা মেসেজ রুলিংসের ব্যাপারগুলো আসে তখন কিন্তু রসুল আসে। যেমন একটা এক্সাম্পল আপনি দেখেন সূরা মায়দার মধ্যে বলা হচ্ছে ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, তখন কি ইয়া আইয়ুহার রসুল। আর এখানে রসুল সাল্লাহ সাল্লামের কাছে আমরা জানি, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফরমেশন দিচ্ছেন যে সিক্রেটটা ছিল ডিসক্লোজ করে দিচ্ছে, আল্লাহ ওনাকে জানাই দিলেন যে ওরা এই জিনিসটা করছে। তাহলে এটা আল্লাহ ছাড়া তো আর কারো পক্ষে ইনস অ্যান্ড আউট জানা সম্ভব না। তাহলে যখন ইনফরমেশন আল্লাহর কাছ থেকে পাচ্ছেন, উনি যখন স্পেশাল প্রেফারেন্সের মধ্যে থাকতেছেন, নবী শব্দটা আসতেছে, সেজন্য ইয়া আইয়ুহান নবী শব্দটা এখানে ব্যবহার হচ্ছে। অর্থাৎ আপনি কন্টিনিউয়াসলি যখন দেখবেন নবী কখন বলা হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন রসুল বলা হচ্ছে, তখন এটা আপনার কাছে ক্লিয়ার হবে। সেকেন্ড পয়েন্ট আসছেন লিমা তু হাররিমু, কেন তুমি হারাম করলে। তো হারাম শব্দটার একটা ইন্টারেস্টিং বিষয়, এটা শরীয়গত একটা অর্থ আছে। শরীয় অর্থগত অর্থ কী, আল্লাহ এবং রসুল যেটাকে নিষেধ করছেন সেটা কোনো, সেটা হচ্ছে নিষিদ্ধ, সেটা হচ্ছে আমাদের জন্য একটা শরীয়গত ভাষা। কিন্তু আপনি যদি নিজের ক্ষেত্রে কোনো কিছু নিজে নিজে নিষেধ করেন, সেটাও কিন্তু আগে টেক্সটে হারামই বলা হতো। যেমন ইয়াকুব আলাইহিসসালামের ক্ষেত্রে বলা হয় যে ইয়াকুব আলাইহিসসালাম কিছু জিনিস নিজের জন্য হারাম করছিলেন, ঠিক আছে। তো সূরা আলী ইমরানের মধ্যে সেই বর্ণনা আছে। তো উনি হয়তো বা উটের দুধ খেতে পছন্দ করতেন না, বা মাংস খেতে পছন্দ করতেন না। উনি যখন এটা পছন্দ করতেন না, নিজের জন্য যখন এটা বাদ দিলেন, সমস্ত বনি ইসরায়েল কী করলো, তাদের গ্র্যাজুয়ালি কামের ক্ষেত্রে ওইটাও কিন্তু অ্যাপ্লাই করে দিল। তো বেসিক্যালি সেই কনসেপ্টের আসপেক্টে কিন্তু এখানে এই আয়াতটা আসতেছে ওই সিকোয়েন্সে। তাহলে তুহার নেমো এখানে অর্থটা কিন্তু হারাম না, বেসিক্যালি এটা ট্রান্সলেশনটা ভিন্ন হবে, কেন তুমি নিষেধ করলে নিজের জন্য। কিন্তু এখানে পাশাপাশি এই জিনিসটা নিজের জন্য কথাটা বলা নাই, লিমা তুহার রেমো নাফসাক আলা নাফসিকা এটা বলা হয় নাই, বলা হচ্ছে লিমা তুহার রেমো ওপেন ওপেন রাখা হয়েছে। দ্যাট মিন্স ওনার নিজে যদি এটাকে হারাম করে এটার ইম্প্যাক্ট হচ্ছে বিশাল। উনি যে বলে এটা না, সাথে সাথে এটা উম্মার জন্য কী হয়ে যাবে, না মুসলিমরা মধু খাওয়া বন্ধ করে দেবে, তাই না, এটা একটা বিষয় আছে। তারপর মা আহাল্লাল্লাক বলা হচ্ছে আল্লাহ যেটা হালাল করেছে, এখন হালাল লাক যখন বলা হচ্ছে হালাল বিষয়ে কিন্তু একটা পরিষ্কার ধারণা আপনার আমার থাকতে হবে। হালাল বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াবী সিস্টেমে সব কিছু হালালের কোনো লিস্ট নেই, আপনি কী খাবেন না খাবেন কোনটা হালাল বললে কোনো কোনো লিস্ট নেই, দেয়ার ইজ এ লিস্ট অফ হারাম, আমার এই জিনিসগুলো হারাম। অতএব আপনি কোনো জিনিস যদি খেতে চান, আপনাকে দেখবেন এটা হারামের লিস্টে আছে কি না, যদি এটা হারামের লিস্ট না থাকে তাহলে এটা কি হালাল। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাকে আমার জন্য বিশাল জিনিস কী করে দিয়েছেন, হালাল করছেন, তাহলে কেন আমি গুটি কয়েক হারামের পিছনে দৌড়াব। আদম আলাইহিসসালামকে যখন জান্নাতে বলছেন হাজিহি সাজারা, কয়টা বলছেন, কয়টা গাছ, একটা, এবং দেখাই দিয়েছেন এইটা হাজিহি, আর দুনিয়ার সমস্ত মানে জান্নাতের সমস্ত গাছে তোমার জন্য কি হালাল, খালি এটা হচ্ছিল হারাম। তো আদম আলাইহিসসালাম ঘুরে ফিরে কি ওইটার মধ্যে এসে ঢুকছে, আমাদের অবদশা কিন্তু একই জিনিস। তো লিস্টটা কিন্তু সুযোগ না, এই জন্য দেখেন শব্দটা হচ্ছে লিমা তুহার মা আহাল্লাল লাক বলা হচ্ছে, নাম ব্যাপারটা হচ্ছে যে প্রিভিলেজ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার এক্সপ্রেশনটা সেখানে আছে। তো সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। এরপরে বিষয়টা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা আবার আয়াতে ফিরে আসি, তারপর ত্যাগি মারদা তা আজওয়াজিক। এখানে দেখেন দুইটা ট্রান্সলেশন, আমি বাংলা ট্রান্সলেশনে দেখেন দুইজন দুইভাবে ট্রান্সলেশন করছেন। বলা হচ্ছে হে প্রিয় নবী, কেন তুমি তা নিষেধ করেছো যা আল্লাহ তোমার জন্য বৈধ করেছেন, তুমি চাইছো তোমার স্ত্রীদেরকে খুশি করতে, এটাও কিন্তু প্রশ্নের মধ্যে আসছে। কিন্তু আরেকটা ট্রান্সলেশনে দেখেন বলা হচ্ছিল আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য, ঠিক আছে, তো খুশি করার জন্য। আরেকটা ছিল তুমি চাইছো তোমার স্ত্রীদের খুশি করতে, দুইটার মধ্যে কিন্তু স্লাইটলি ডিফারেন্স আছে, ঠিক আছে। যে একটা হচ্ছিল কী কারণে, যেমন ধরেন এখানে একটা এটা যদি এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করি আমরা, তাহলে আমরা দুইটা বাংলা বাক্য নিলে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছিল একটা বাংলা বাক্য আপনাকে বলি, সে সম্মান প্রদর্শন পূর্বক দাঁড়ালো, সে সম্মানের সাথে দাঁড়ালো, দুইটা বাংলা সেন্টেন্স। তো দুইটার মধ্যে কিন্তু স্লাইট একটু ডিফারেন্স আছে, প্রথমটা বলতেছে কেন আপনি দাঁড়ালেন, পরেরটা বলতেছে কীভাবে আপনি দাঁড়ালেন। তো বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কমেন্ট করতেছে কীভাবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদেরকে কী করতেন, খুশি করতেন, কেন না,
তাই না? তাহলে এখানে কিন্তু ডিফারেন্ট কিছু বলা হচ্ছে, সেটাও কিন্তু বোঝার বিষয় আছে। তো এটাও একটা ইন্টারেস্টিং রিফ্লেকশন এখানে আছে। তার পাশাপাশি আমরা যেমন এখানে একটা আলোচনা করলাম যে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো স্ত্রীর নাম বলেন নাই, ঠিক আছে, আজওয়াজ বলছেন। যেমন এখানে দেখেন বলছেন কি আজওয়াজ, আজওয়াজ মানে কি স্পাউস মানে স্ত্রী, বহুবচন স্ত্রীরা। কিন্তু এখানে কি কাকে খুশি করার জন্য কয়জন স্ত্রী, একজন, তাই না? তাহলে এটাকে কীভাবে ইন্টারপ্রেট করবেন? ইন্টারপ্রিটেশনের দুইটা পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব স্ত্রীদের ক্ষেত্রে এই কাজটা করতেন যে তাদেরকে খুশি করার জন্য উনি নিজের উপর কি বার্ডেন নিয়ে আসতেন, এটা ওটা ওনার কমন সুন্নাহ ছিল। পাশাপাশি হাফসা রাদিয়াল্লাহু আনহাটা উনি স্পেসিফিক করলেন না, কেননা ওনার এই প্রবলেমটা উনি পাবলিকলি কোরআন মজিদ কী করে নেয় ডিসক্লোজ করে। এটা কিন্তু একটা পাওয়ারফুল বিষয়। এখানে সব কিছুর মধ্যে দেখবেন কোনো আজওয়াজের কিন্তু নাম নাই, তাই না? কেননা এটা ওনাদের একটা শর্টকামিংস ছিল, ওনাদের একটা সীমাবদ্ধতা ছিল, দোষ ছিল। কোরআন পাবলিকলি এটা কী করে নেয়, কোনোভাবে এক্সপোজ করে নেয়। এটা কিন্তু বড় ধরনের একটা লেসন যে আমরা কোনোভাবে কী করবো না, আরেকজনের দোষ কী করবো না, কোনো জায়গায় এক্সপোজ করবো না। ফ্যামিলি সিক্রেসি, ইভেন কি আপনার ফ্রেন্ডের সিক্রেসি। যেমন এখানে ডিফারেন্স আছে, ধরেন নৈতিকভাবে কারো যদি স্খলন হয়, কেউ যদি বিভিন্ন রকম এই ধরনের নৈতিক স্খলনের মধ্যে যায়, এটা আরেকজনকে বলার কিছু নেই, তাই না? একজন চুরি করছে সেটা লুকানোর কিছু নাই, ওটা কিন্তু বলে দিতে হবে উনি চুরি করছে। করাপশন, চুরি করছে বা কেউ হত্যা করছে, আপনি যদি জানেন আপনাকে কী করতে হবে, জানাতে হবে। কিন্তু কেউ যদি নৈতিক স্খলন যদি কারো ঘটে থাকে কোনো জায়গায়, সেক্ষেত্রে এটা পাবলিকলি আরজনের কাছে আলোচনার বিষয়, জন্য গীবতটা নিষিদ্ধ করতে। কারণ হচ্ছে না আমরা ওখানে কী আলোচনা করি, ওই লোকটা গালি দিছে, ওই লোকটা এই করছে, ও এই করছে, সে করছে, সবগুলো কিন্তু দেখবেন সব মোরাল ডিসঅর্ডারগুলো কিন্তু আমরা আলোচনা করি। এটা আলোচনা করাই নিষেধ। আরেকজনের দোষ যদি আপনার লুকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার দোষও লুকাবে। এই যে অসাধারণ সুন্নাহ, আল্লাহ কিন্তু কোরআন মজিদের আয়াতে আয়াতে এটা কিন্তু লেসন দিচ্ছে। এখন কনফ্লিক্টিং সিচুয়েশন, তাহলে হাদিসে কেন এটা বর্ণিত হচ্ছে? তাহলে আল্লাহ কোরআনে এটা লুকালেন, হাদিসে বর্ণিত। হাদিসে বর্ণিত হওয়ার পিছনে হেকমা হচ্ছিল, এটার এক্সপ্লেনেশন যদি আপনার কাছে ইন ডিটেল না হয়, এটা মিস ইন্টারপ্রিটেশন হবে, এই আয়াতের বিপরীতে মিস ইন্টারপ্রিটেশন হবে। পাশাপাশি হাদিসে বর্ণনা করছেন, ওনাদের জন্য এটা এম্বারেসিং ছিল, কিন্তু এম্বারেসিংয়ের মাধ্যমে সমস্ত মুসলিম জাতিকে শিক্ষা দিতে চাচ্ছেন এমন একটা সিক্রেট বিষয়, এমন একটা সেন্সিটিভ বিষয় যেটা আমরা আলোচনা করতে রাজি না। কেন আমরা নিজেদের দোষ নিয়ে কিন্তু নিজেরা আলোচনা করি না, কিন্তু এই দোষটা কিন্তু আপনার আমার প্রত্যেকের মধ্যে আছে। অতএব এটাকে নিজের আয়নায় নিজেকে দেখে এই দোষটা যদি আমরা কী করতে পারি, রিকভার করতে পারি, আমরা অনেক প্রবলেম, ফ্যামিলি প্রবলেম থেকে নিজেকে কী করতে পারব, সেভ করতে পারব। হ্যাঁ, ওইটাই বলতেছি, এটা যে আল্লাহ কোরআন মজিদে সরাসরি নাজিল না করে এটা হাদিসের মাধ্যমে এটা ডিসক্লোজ হচ্ছে, দ্যাট মিনস এটা ইনডাইরেক্ট ওয়েতে দিয়ে আপনাকে ডিফারেন্সটা বোঝাচ্ছে যে ইট ইজ এ স্কলারলি ইস্যু। যারা এখান থেকে বুঝতে চায়, নেগেটিভ পজিটিভ যে কোনো অর্থে যদি বুঝতে চায়, তার জন্য ইন্টারপ্রিটেশন ইজ রেডি, তাই না? সেই জন্য এবং দেখবেন এটার হাদিস যখন আসছে, মূলত বর্ণনা করছে ওমর রাদিয়াল্লাহু আনহু। কেন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন? কী জন্য? বিষয়টা ওনার মেয়ে সংক্রান্ত, ওনার সে রাইট আছে। অতএব ওই জায়গা থেকে কিন্তু উনি হাফসা রাদিয়াল্লাহু আনহু, যেহেতু এখানকার মূল বিষয় ছিল, তখন ওই বিষয়টা কিন্তু উনি ডিসক্লোজ করছেন। ওইগুলো অনেক সুন্দর বিষয় আছে, বড় আলোচনা আছে। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এই আয়াত থেকে বোঝার বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে কিছু এক্সপোজ, কিছু এক্সপোজ না। এই আয়াতের আপনি কোরআন মজিদ কিছু এক্সপ্রেস করে নেয়, হাদিস কিছু এক্সপ্রেস করছে। অতএব এই বিষয়গুলো যদি টোটালি আপনি না জানেন, মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে কি না বলেন? অবশ্যই আছে। এখানে হাদিস এবং কোরআন হাদিসের ব্যাপারে কিছু জিনিস আমাদের প্রিন্সিপলগতভাবে বুঝতে হবে। যেমন ধরেন হাদিসের কথা যদি আনেন, হাদিসকে কোনোভাবে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এটা রাইট ওয়েতে কী করতে হবে, আপনাকে ইউজ করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কোরআন আপনাকে এক ধরনের কথা বলতেছে, হাদিস এটাকে কমপ্লাই করে কথা বলতেছে, দুইটা মিলায় কিন্তু আপনাকে দেখতে হবে, কোনোটাকে বাদ দেওয়ার কোনো রকম সুযোগ নাই। তাহলে অ্যাপ্রোচটা কী হবে দেখেন, বিভিন্ন ধরনের হাদিস আছে। হাদিসের ক্ষেত্রে এক ধরনের হাদিস আছে আপনাকে বলবে কোন দোয়া পড়বেন, ঘর থেকে বেরোনোর সময় কোন দোয়া পড়বেন, ঢোকার সময় কোন দোয়া পড়বেন, আজানের পরে কোন দোয়া পড়বেন, আপনার অনেকগুলো দোয়ার হাদিস আছে। তো এই দোয়ার হাদিসের আসলে প্রেক্ষাপট খুব একটা প্রয়োজন হয় না, মূল বিষয়টা হলো এটা সহি কিনা।
এটা সহি কিনা, এটা জাল জয়ীফুল এটা বাদ দিতে হবে, সহিটা অ্যাকসেপ্ট করতে হবে, এটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে। সেকেন্ড হচ্ছে হলো ফজিলত সম্পন্ন বিভিন্ন কাজের ফজিলত বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সংক্রান্ত বর্ণনাগুলোর মধ্যে বেসিক্যালি স্ট্রেইট ফরওয়ার্ড, কিন্তু সেটা হওয়ার পরেও সেটার সহি কিনা সেটা জাজ করে দেখতে হবে, পটভূমি খুব একটা বেশি দরকার হয় না। তৃতীয় বিষয় হচ্ছে হলো যখন কোনো বর্ণনা আসে, ডেসক্রিপশান আসে, যেমন উহুদের যুদ্ধের বর্ণনা, খন্ডকের যুদ্ধের বর্ণনা, মক্কা বিজয়ের বর্ণনা, বিভিন্ন যখন বর্ণনা আসে তখন কিন্তু এটা সহির পরেও দেখতে হবে প্রেক্ষাপটটাকে। আপনাকে প্রথমে অথেন্টিক কিনা সেটাকে জাস্টিফাই করে সরাসরি ওখান থেকে কোনো একটা সেন্টেন্স নিয়ে আপনি কাউকে বলতে পারবেন না, এটার ব্যাকগ্রাউন্ডটা টোটাল কী করতে হবে অ্যানালাইসিস করে আপনাকে তারপরে ইনফারেন্সে আসতে হবে, সিদ্ধান্তে আসতে হবে। এরকম একটা বিষয় হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মানুষকে বলছেন এটা করো এটা করো না, বুঝছেন না? কেউ এসে জিজ্ঞাসা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জান্নাতে যেতে চাই কী করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি এটা করো, উনি কি একশোটা লিস্ট দিচ্ছেন, উনি একটা অথবা দুইটা পয়েন্ট বলছেন। আরেকজন বলছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই কী করবো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুইটা পয়েন্ট বললেন। তো এরকমভাবে ধরেন শত শত মানুষ ওনার কাছে আসতো, উনি তাদেরকে প্রত্যেকে একটা দুইটা তিনটা করে পয়েন্ট বলতেন। তো এখন আমরা যখন হাদিস থেকে কম্পাইল করে সবগুলো পয়েন্ট এক জায়গায় করে যদি বলি, জান্নাতে যাইবার 101টি উপায়, ঠিক আছে, জাহান্নাম থেকে বাঁচার 203টি উপায়, এরকম যদি লিস্ট আপ করি ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট না এই জন্য কেন এইগুলোর প্রতিটা ব্যাকগ্রাউন্ড আছে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন উনি যে কোনো মানুষের সাথে কথা বলে বুঝে ফেলতে পারেন আসলে ওনার পজিশন। এটা যে কোনো টিচারের ক্ষেত্রে, যেমন ধরেন একজন এক্সপিরিয়েন্স টিচার স্কুলে বসে আছে, একটা স্টুডেন্ট আসার সাথে সাথে মুখ খোলার আগে চেহারা দেখে উনি বলতে পারবেন যে আসলে ইস্যু কী ওনার পিছনে। আবার যখন প্রশ্ন করা শুরু করবেন পুরো ক্লিয়ার, এইচআর ম্যানেজার সবচেয়ে এফিশিয়েন্ট, এইচআর ম্যানেজার যে অ্যাডমিনিস্ট্রেশনে থাকে সবচেয়ে এফিশিয়েন্ট ব্যক্তি সেই যে এমপ্লয়ি আসার সাথে সাথে বুঝে ফেলে যে আসলে কোন ইস্যু নিয়ে উনি হাজির হয়েছেন। যারা বিচক্ষণ মানুষ তাদের কিন্তু এক্সপার্টিস, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে গিয়েছিলেন টপ লেভেলের মানুষ ছিলেন, তাই না? তাহলে সাহাবিরা যখন ওনার কাছে এসে কোনো কিছু জিজ্ঞাসা করতেন উনি সাথে সাথে বুঝতেন আসলে বিষয়টা কী, তারপরে যে প্রশ্নটা করতেন ওইভাবে উত্তরটা দিতেন। এখন দেখেন একটা পপুলার হাদিস আছে, এটাকে আমরা প্রায় এই হাদিসটা আমরা কোট করি, আমরা করে দেখি। প্রথমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো এবং সে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আমার সদ্ব্যবহারের অধিক দাবিদার কে? বেসিক্যালি এটা বাংলা ট্রান্সলেশনে একটু সমস্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা। তারপর ওই ব্যক্তি বলল তারপরে কে? উনি বললেন তোমার মা। আবার প্রশ্ন করলে তারপরে কে? বললেন তোমার মা। তারপর আবার বলল তারপরে কে? বলে তোমার বাবা। তারপরে কে? তারপর বলল প্রতিবেশী, আত্মীয়স্বজন, এরকমভাবে। তখন ওখান থেকে একটা ইনফারেন্স টানা হয় যে মা তিন ভাগ, বাবা এক ভাগ, তাই না? অনেক পপুলার কনভেনশন। আসলে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডটা সেটা না, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছিলো এই লোকটার সমস্যা হচ্ছে সে মার সাথে সদাচরণ করে না। তো যখন ফার্স্টে জিজ্ঞাসা করলো যে সবচেয়ে সদ্ব্যবহারের প্রাপ্যকে, বেসিক্যালি দুনিয়াতে সবচেয়ে সদ্ব্যবহার প্রাপ্তির ব্যক্তিটা হচ্ছিলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি জীবিত থাকুক অথবা উনি কি চলে যান, সেজন্য আমাদেরকে বললেন না বলার সাথে সাথে, নাম বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওনাকে রেসপেক্ট দিতে হবে। তাহলে সবচেয়ে সদ্ব্যবহার ওনার প্রেজেন্স এবং অ্যাবসেন্সে, কিন্তু হি ইজ দ্য ম্যান। কিন্তু এই ব্যক্তির সেই সমস্যা ছিল না, এই ব্যক্তির সমস্যা ছিল কি, সে মার সাথে ভালো না। সে যেন প্রথমে যখন মার কথা বললেন তারপরে উনি রাস্তা খোলার চেষ্টা করতেন আর কোনো অপশন আছে কিনা। তো সেকেন্ডবার প্রশ্নটা করলেন উনি, আবার তোমার মা। আবার রাস্তা খোঁজার চেষ্টা করলেন, আবার বললেন তোমার মা, ঠিক আছে? এটা সাইকোলজিক্যালি একটা ডেমনস্ট্রেশন বেসিক্যালি এটাই। তো এখন আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটা জানেন, এই অ্যানালিসিসটা জানেন, টোটাল হাদিসের ব্যাখ্যাটা পরিবর্তন হচ্ছে না, ডিফারেন্ট হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি হাদিসের ইন্টারপ্রিটেশন বা কোনো একটা লাইন নিয়ে দৌড়াদৌড়ি করি, তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো এই আয়াতের অ্যানালিসিস থেকে, প্রথম আয়াতের অ্যানালিসিস যে আমরা একটু হাদিস থেকে নিলাম, তারপরে আয়াতটা দেখলাম, এই টোটাল পার্সপেক্টিভটা যদি আপনি আমি না বুঝি, অবশ্যই এখান থেকে কী হবে, ভুলভ্রান্তি হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসগুলো দিচ্ছেন কিন্তু এই কারণে, মানে যখনই আপনি ডেপথে যাবেন তখন আপনি লজিক্যালি জিনিসগুলো কিন্তু আপনি বেড়ে আসবেন যতটুকু আপনার জানা দরকার। তো এরকম পাওয়ারফুল বিষয়গুলো আলহামদুলিল্লাহ প্রথম আয়াতে আছে। তো আমরা সেকেন্ড আয়াত, থার্ড আয়াত, ছোটো ছোটো আলোচনা সেগুলো আমরা যাই। তো এখানে সেকেন্ড আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাদ ফারাদাল্লাহু লাকুম
তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ বলতেছেন আল্লাহ ফরজ করে দিছেন, ফরজ মানে আমরা ফরজ বলি আর কি, যেটা ফরজ মানে হচ্ছে আপনার জন্য ম্যান্ডেটরি করে দিছেন। ফরজ ফারাদা শব্দের সাথে দুইটা প্রিপোজিশন দেখবেন, মাঝে মাঝে লা ব্যবহার হয়, কোনো মাঝে মাঝে আলা ব্যবহার হয়, ফারাদা লাকুম অথবা ফারাদা আলাইকুম। আলাইকুম ওয়ান সর্ট অফ কি, আপনার উপরে আদেশ দেওয়া হচ্ছে, আর লাকুম মানে হচ্ছে আপনার জন্য প্রিভিলেজ দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ধরনের আইমানকুম মানে এই ধরনের প্রমিসগুলোকে রিলিজ করে দেওয়ার জন্য আপনাকে কি অর্ডার করতেছে। দ্যাট মিনস আপনি আমি যদি এই ধরনের কোনো প্রতিজ্ঞা করে থাকি তাহলে কী করবো, এই প্রতিজ্ঞা থেকে বেরোয় আসতে হবে, ঠিক আছে, এটাকে রিলিজ করে দিতে হবে। এই ধরনের কোনো প্রতিজ্ঞা করা যাবে না, যে কেননা এটার পিছনে কী আছে, মধুর কাহিনী আছে, সামনে প্রবলেম একটা, পিছনে কী আছে, ঈর্ষা আছে, ঈর্ষার থেকে কী আসছে, মধুতে চলে আসতেছে বিষয়গুলো। অতএব এই ট্রানজিশনটাকে কোনোভাবে কী করা যাবে না, এন্টারটেন করা যাবে না। এই ধরনের আইমানিকুম যদি হয়, প্রতিজ্ঞা হয়, এটাকে রিলিজ করে দিতে হবে। এবং আইমানিহিম প্রতিজ্ঞা সংক্রান্ত অনেকগুলো প্রতিশব্দ আছে, সেখানে আইমান শব্দটা ব্যবহার হচ্ছে, এটারও একটা সুন্দর ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছিল আমরা ডান হাত বলতে সম্মানের কথা বুঝি, মর্যাদার কথা বুঝি। এই ধরনের অনেকগুলো প্রতিজ্ঞা মানুষ করে, যে প্রতিজ্ঞা যদি সে রিলিজ করতে যায়, সে যদি ভঙ্গ করতে যায়, সেখানে তার সম্মানহানি সম্ভাবনা থাকে, মর্যাদাহানি সম্ভাবনা থাকে। কেন, স্ত্রীর সাথে আপনি প্রমিস করছেন বা হাজব্যান্ডের সাথে প্রমিস করছেন এটা করবেন না, এখন সেটা কীভাবে রিলিজ করি, তাহলে আপনি ভয় পাচ্ছেন, আল্লাহ আদেশ করতেছে আপনাকে রিলিজ করতে, আপনি আমি কি ভয় পাচ্ছি। পরের সেন্টেন্সে ওয়াল্লাহু মাওলাকুম, আল্লাহ হচ্ছে তোমাদের কি মাওলা, মাওলা মানে হচ্ছিলো যিনি আপনাকে প্রোটেকশন দিবেন, অভিভাবক বাংলা অর্থ, কিন্তু ইমপ্লিকেশন হচ্ছিলো টোটাল প্রোটেকশনটা আসবে কার পক্ষ থেকে, আল্লাহর তরফ থেকে। অতএব ভয় পাওয়ার এখানে কারো কোনো সুযোগ নাই, আপনাকে আল্লাহ আদেশ যেটা করতেছেন সেটাই আপনাকে করতে হবে। তিনি হচ্ছে মাওলাকুম, ওয়াহুয়াল আলিমুল হাকিম, তিনি সব কিছু জানেন, এবং ওনার সিদ্ধান্তটা হচ্ছে কি সবচেয়ে হেকমতপূর্ণ, কেন এগুলো দিচ্ছেন, কেন এই সিদ্ধান্তটা নিতে আমরা দ্বিধাদ্বন্দ্ব করব, কেন আল্লাহ যেটা হালাল করছে সেটার পিছনে কী আছে, হেকমত আছে, আর আমি যেটা হারাম করছি সেটার মধ্যে কোনো রকম হেকমত নেই, তাই না। তাহলে এই বিষয়গুলো কিন্তু এইভাবে আল্লাহ ওইটাকে কীভাবে আপনি রিলিজ করবেন সেজন্য সেকেন্ড আয়াতে ইন ডিটেল আপনাকে বর্ণনা করলেন। এবার আসেন থার্ড আয়াতে, সেকেন্ড ইস্যুটা রেজ করলেন, সেকেন্ড ইস্যুটা কী ছিল, আস্থাহীনতা, মানে আপনার একজন হাজব্যান্ড আর একজন ওয়াইফের উপর কী করতে পারলেন না, আস্থা করতে পারলেন না, স্থাপন করতে পারলেন না, সেই আস্থাটা নষ্ট করে ফেললেন, সেটাই বর্ণনা হচ্ছিলো। আল্লাহ বর্ণনা করছিল ওয়া ইজ আসাররা নাবিউ, যখন নাবি কী করলেন, সিক্রেট কোনো কিছু শেয়ার করলেন কার সাথে, ইলা বা আদি আউজ আজওয়াজিহি, ওনার কোনো একজন আউজওয়াজের সাথে, নাম মেনশন নাই, আমরা জানি কি হাদিসের নারেশন থেকে এটাকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন, তার নামটা এখানে ডিসক্লোজ করলেন না, লুকায় রাখলেন, বললেন কি হাদিসান, একটা হাদিস, এখানে হাদিস শব্দটা বোঝা জরুরি। হাদিস মানে যে কোনো নতুন জিনিস, নিউ থিংস, তাহলে নতুন একটা জিনিস ওনার সাথে করলেন, একটা জিনিস শেয়ার করলেন, তারপর বললেন ফালাম্মা নাবাত বিহি, অতঃপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কী করলেন, এটা আরেকজনকে জানাই দিলেন, নাবাত শব্দটা সেখানে বলতেছে, দিন ডিটেল জানাই দিলেন, কাকে শেয়ার করলেন, বেসিক্যালি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিষয়টা শেয়ার করলেন, কেননা ওনারা দুইজন যুক্তি করে তো ঘটনা ঘটেছে, তারপর এটা রিয়াকশান বলতে হবে না, ওইটা তো কোনোভাবে মানুষের পেটে থাকবে, এটা ন্যাচারাল টেন্ডেন্সি, কিন্তু এরকম একটা ঘটনা আপনি আরেকজনের সাথে শেয়ার করে ফেলবেন, এটা কিন্তু ন্যাচারাল টেন্ডেন্সি, ন্যাচারাল টেন্ডেন্সি থেকে ওনারা কাজটা করছেন, ওনারা কিন্তু অপরাধভাবে করেন না, ওনারা সাধারণ মানুষের মতোই কিন্তু কাজ করছেন, দশটা মানুষ কিন্তু এই কাজটাই করত, তাই না, সেই কাজটাই ওনারা করছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন, ওয়া আযহারাহু আল্লাহু আলাইহি, আল্লাহ কী করলেন, এটা ডিসক্লোজ করে দিলেন সম্পূর্ণভাবে, রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে ডিসক্লোজ করলেন যে ওনাকে আপার হ্যান্ড দিলেন, আযহারা শব্দটার মধ্যে সেটা এক্সপ্রেস, দ্যাট মিনস ওই দুজনের যুক্তি থেকে শুরু করে পুরো জিনিসটা ওনাকে জানাই দিলেন, ঘটনাটা যখন পুরোটা জানাই দিলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনস এন্ড আউট সব কিছু জানেন, তারপরে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, ইম্পর্টেন্ট, আরাফা বাআদাহু ওয়া আরাদা আন বাদ, উনি ইনিশিয়ালি কিছু এক্সপ্রেস করলেন, কিছু জানালেন, মানে ইঙ্গিতের মাধ্যমে, ইশারার মাধ্যমে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে এরকম কিছু একটা ঘটছে যেটা ঠিক হয় নাই, ইঙ্গিতের মাধ্যমে দিলেন। দ্যাট মিনস তাহলে আপনার সুন্নাটা কী দেন, আপনি আপনার পরিবারের ক্লোজ কারোকে যদি কোনো ভুল আপনার চোখে পড়ে, আপনি যদি জেনে যান আপনার ছেলে কোনো অপরাধ করছে, আপনি কি সরাসরি তাকে কি হ্যান্ডেল করবেন, তাকে
সফটওয়্যারে হ্যান্ডেল করতে হবে, তাকে কিছু ইশারা দিতে হবে যাতে সে বুঝে যায়, সে বুঝে গিয়ে যদি নিজেকে কারেকশন করে তাকে আপনি সেই অপরাধ নিয়ে তার সামনে কী করবেন না, সরাসরি ফেস করবেন না, তাকে সেই স্পেসটা আপনাকে আমাকে দিতে হবে তাকে কারেকশানে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি তার স্পাউসের জন্য সেই জিনিসটা করলেন, কিছু ইঙ্গিত দিলেন, তারপর ইঙ্গিত দেওয়ার পরে যখন ওনারা অতটুকু সার্টেন হলেন না, তারপরে বলেছেন ফালাম্মা নাব্বা আহা বিহি, অতঃপর তিনি পুরো বিষয়টা ওনাকে এ টু জেড অবহিত করলেন। সাথে সাথে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিয়াকশন কি, কালাত, তিনি বলে উঠলেন মান আম্বা আকা হাদা, আপনাকে এটা কে বলে দিল। ইন্টারেস্টিং বিষয়, গ্রামার বুঝলে আপনি মজাটা পাবেন। এখানে আম্বা আ শব্দটা কিন্তু পুরুষবাচক শব্দ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা কার সাথে শেয়ার করছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ওনার কাছে প্রথম সন্দেহ হওয়ার কথা কার ছিল? আমি বলছি নিশ্চয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলে দিচ্ছেন, কিন্তু ওনার এক্সপ্রেশনে কিন্তু সেটা নাই। উনি পুরুষবাচক শব্দ ব্যবহার করছেন নাকি জেনেরিক ফর্মে ব্যবহার করছেন, এটাও ইন্টারেস্টিং, এটাও ইন্টারপ্রিটেশন আছে। তো এটা যখন জিজ্ঞাসা করলেন, সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালা নাব্বানিয়া আলিমুল খবীর, যিনি সব কিছু জানেন এবং যার সব কিছুর খবর আছে উনি কি আমাকে জানাই দিচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে ওনাদের, কেন এই কনভারসেশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনক্লুড করলেন একটা আয়াতের মধ্যে, এটার পিছনেও হেকমা আছে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা ডিটেল আলোচনা করব। তো এখানে দেখেন যেটা যেটা বিষয় আছে, আলিমুল খবীর দুইটা শব্দ ব্যবহার আছে। আলিম শব্দ অর্থ কী বলেন? জানেন যিনি। আর খবির শব্দের অর্থ কী? তো জানা আর খবর রাখার মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, আলিমুল খবির দুইটার মধ্যে পার্থক্য কী? তো এটা সুন্দর স্লাইডলি পার্থক্য আছে কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে আমি জানি, হয়তো আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই। যখন আপনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থাকবে আপনি খবিরও, আপনি জানেন কীভাবে গাড়ি ঠিক করতে হয়। থিওরিটিক্যালি আমি ইঞ্জিনিয়ারিং করছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি গাড়ি না ঠিক করতেছি ততক্ষণ পর্যন্ত আমি ফার্স্ট হ্যান্ড খবিরুন কিন্তু না। ঠিক আছে, আলিমুন হচ্ছে কিন্তু আমি খবিরুন হচ্ছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাট এ টাইম দুইটাই, কেন যে মুহূর্তে থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে নিয়ে আলোচনা শুরু করছেন, সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে কে হাজির ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতিটা জায়গায় যে দুইজন দুইজন আলোচনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মধ্যে কে হাজির ছিলেন? আল্লাহ। তাহলে ফার্স্ট হ্যান্ড সবগুলোর খবিরুন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ জানেন এবং জানেন দ্যার ইজ নো গ্যাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে জিনিসটাকে এনশিওর করলেন। করার পরে এরপরের আয়াতের জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে আমি আজকে কনক্লুড করবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চার এবং পাঁচ নম্বর আয়াতে ওনাদের দুইজনকে সরাসরি অ্যাড্রেস করবেন। দেখেন বলা হচ্ছে ওয়া ইন তাতুবা তাতুবা ইলাল্লাহ, তোমরা দুইজন যদি আল্লাহর দিকে কী করো, ফিরো, তওবা করো, ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমাদের হৃদয়টা অলরেডি কী হয়ে গেছিলো, ড্যামেজ হয়ে গেছিলো, বক্র হয়ে গেছিলো। এই যে কুমা বললেন, তারপরে তাবু কি তাতুবা, এখানে দুই প্রচন্ড ব্যবহার করছেন। তখন ইবনে আব্বাস রহমান রাদিয়াল্লাহু আনহুমা উনি এইটা নিয়ে, উনি তখন ইয়াং ছিলেন, উনি ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে এই দুজনকে বলেন, ওইটার খুব সুন্দর ন্যারেশন আছে ওনার পিছনে কীভাবে লেগেছিলেন এই দুজনের নাম জানানোর জন্য। পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে পুরো স্টোরিটা জানালেন, কেন উনি হচ্ছিল ওয়ান অফ দি গ্রেটেস্ট মুফাসসির বলতে পারেন। তো এইভাবে কিন্তু ন্যারেশনটা আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি যাওয়ার অনেক পরে এটা বেসিক্যালি এইভাবে ডিসক্লোজড হয়েছে। অর্থাৎ এটা অনেকদিন সিক্রেট ছিল বিষয়টা। তো এখানে আসে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমরা নেক্সট ক্লাসে বলবো, ওয়া ইনতাজাহারা আলাইহি, তোমরা যদি দুজন মিলে ওনার বিরুদ্ধে কোনো কিছু করতে চাও। তারপরে আল্লাহ একটা বড় ধরনের থ্রেট দিলেন, ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু, তিনি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাওলা, ওয়া জিব্রিল ওয়া সালিহুল মুমিনিনা, ঠিক আছে, ওয়াল মালাইকাতু বাদা যালিকা জহিরুন, বড় ধরনের থ্রেট দিলেন। তা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এইটা আলোচনা করব। তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর আয়াতটা হচ্ছিল সরাসরি ওনাদের দুইজনকে অ্যাড্রেস করেই এটা টার্ন হচ্ছে। তাহলে এখানে দেখেন ইন্টারেস্টিং বিষয়ে আমরা একটু কুইকলি রিভিউ করে আনি। প্রথম আয়াতটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ ওয়ান টু ওয়ান কথা বললেন। সেকেন্ড আয়াতটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল কাদ ফারাদাল্লাহু লাকুম, এখানে কুম চলে আসলো, দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, সমস্ত উম্মতের দিকে সেই লেসনটাকে কী করলেন, স্প্রেড আউট করলেন। ইলতিফাত আমরা বলি আরবিকে, যে টার্ন করা হচ্ছে, প্রথমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে টার্ন করলেন কি সমস্ত উম্মতের দিকে, তারপরে টার্ন করলেন কি এখানে
ওই দুইজন স্পেসিফিক রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীদের দিকে টার্ন করে আয়াতটা নাজিল হচ্ছে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যে আয়াতটা কার প্রতি নাজিল হচ্ছে, কাকে অ্যাড্রেস করতেছে, লেসনটা কীভাবে একটা আয়াতটাকে আরেকটা ফ্লো করতেছে, এগুলো যখন কোরআন মজিদ আপনি পড়বেন তখন অবশ্যই খেয়াল করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে এখান থেকে আরও বেটার ওয়েতে আমরা বিষয়টা বুঝতে পারতেছি। আল্লাহ আমাদের সবার বোঝার তৌফিক দান করুন। তো আমরা ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে এই সেশনটা করব, কেননা 12টা আয়াত খুব পাওয়ারফুল, এবং যারা তাফসির পড়ার সুযোগ থাকে, বিভিন্ন তাফসির গ্রন্থ আছে, আপনি রিডিং করেন, মিনিংটা পড়েন, তাহলে নেক্সট সেশনগুলো ইনশাল্লাহ আপনার আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং মনে হবে। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।